জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের একটা দেশ দিয়েছেন, একটা ভাষা দিয়েছেন, এবং যে একটা এফডিসি দিয়েছেন, ওই এফডিসিতে অভিনয় করে, ওই ভাষায় অভিনয় করে আমি আজকে জাতীয় পুরস্কার পেয়েছি। আমার এই জাতীয় পুরস্কারটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ডেডিকেটেড করলাম। তার ভালোবাসায় সিক্ত হয়েই আমি বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের একটা দেশ দিয়েছেন, একটা ভাষা দিয়েছেন, এবং যে একটা এফডিসি দিয়েছেন, ওই এফডিসিতে অভিনয় করে, ওই ভাষায় অভিনয় করে আমি আজকে জাতীয় পুরস্কার পেয়েছি। আমার এই জাতীয় পুরস্কারটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ডেডিকেটেড করলাম, এবং তার ভালোবাসায় সিক্ত হয়েই আমি বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বীর সিনেমার জন্য যেটা বলতে চাই, যে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে কাজী হায়াত, এবং ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে, আমরা যদি বলি সাকিব আল হাসান ক্রিকেটে, তেমনি আমাদের ফিল্মে সবচেয়ে বড় পরিচালকদের মধ্যে সাইনবোর্ডটা হচ্ছে কাজী হায়াত, যিনি মৌলিক এবং কমার্শিয়াল ছবির সমন্বয় এমন সুন্দর করে গাঁথতে পারেন, এটা কারোর পক্ষে সম্ভব হয়নি। সেই কাজী হায়াতের ছবিতে আমার খুব ইচ্ছা ছিল জাতীয় পুরস্কার পাওয়ার, আমি একাধিকবার আগে পেয়েছি। এটা আমার সবচেয়ে আনন্দের যে আমি কাজী হায়াতের ছবিতে পেয়েছি, এবং সাকিব খানের প্রযোজিত, ইকবাল মামা প্রযোজিত, এবং যে ছবিটা দর্শক দেখেছে, যাতে যে ছবিটা দেখেছে বীর ওই বছরের শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ ব্যবসায়িক ছবি। অতএব আমি আনন্দিত এ কারণেই যে আমি একটা ফুল ব্যবসায়িক এবং মৌলিক ছবির মাধ্যমে কাজী হায়াতের পরিচালনায় আমি পুরস্কারটা পেয়েছি, এই জন্য আমি আসলেই সম্মানিত এবং গর্বিত, আনন্দিত। ইলিয়নগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দীপান্বিতা মার্কিন, চলচ্চিত্র গো। শ্রেষ্ঠ অভিনেতা হল চরিত্রে মোহাম্মদ শাহিদ হাসান।